हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। अमी रूपश्री आबार चले आसलाम तोमादेर काछे आरेकटा नतून ब्लग निये, ब्रैंड न्यू ब्लग निये। तो एखाने बसेछिलाम, एकटु भालो लागछिलो ना, कि करब। आर बाइरे देखेछो, रोद उठछे, एकबार आबार हावा दिच्छे, पुरो चेंज होच्छे माझे मध्ये। एकबार प्रचुर रोद उठे जाच्छे, एकबार एरकम छावा हये जाच्छे, हावा दिच्छे, बेश भालो लागछे हावाटा। तो एखानेई बसेछिलाम, কাজ করতে করতে এসে একটুখানি বসলাম। আর তো ভাবলাম চলো না এবার তোমাদের সাথে গল্প করি একটুখানি ক্যামেরাটা অন করে। তো আমার হাতে কি আছে দেখেছো? এটা হলো পাপায়া। রোজ তো ফ্রুটস আমাদের ঘরে আসেই, আর এখনো পর্যন্ত আজকে পাপায়াটা সবে নিয়ে আসলো, তো ওটা এখন কাটবো। আর তার সাথে এখানে আছে পেয়ারা। পেয়ারা আরও কটা ছিল, আমি ফ্রিজে রাখলাম, তো এখন এই একটা পেয়ারা আর পাপায়া। পেয়ারা আমি খুব একটা পছন্দই করি না, ফ্রুটসের মতো যদি কিছু আমি পছন্দ না করে থাকি সেটা হলো পেয়ারা। মানে কি বলবো, পেয়ারা দেখলে আমার মাথা গরম হয়ে যায় এরকম, কেন জানি না। এটা আমার কি বলবো, কবে থেকে বলবো, এটা আমার প্রেগনেন্সি থেকেও হয়েছে প্রবলেমটা, যে পেয়ারা দেখলে আমার রাগ উঠে যেত। আমি পেয়ারা একদমই পছন্দ করি না, সেটা পাকা হোক, মানে একটু ইসে হোক, সে যাই হোক না কেন, পেয়ারা খেতে আমার একদম ভালো লাগে না, বিরক্তকর লাগে। তো চলো এটা মেয়ের জন্য কেটে রাখি। মেয়ে তো স্কুলে গেছে, স্কুল থেকে এসে স্নান টান করে খাবার খেয়ে তারপরে ও খাবে, আর পাপায়াটাও কাটি, আর তোমাদের সাথে শেয়ারও করি। তো তোমরা এরকম, এর আগেও আমি যখন ফ্রুটস কাটিং কোনো ভিডিও দিয়েছি, তো তোমরা সেগুলো খুব পছন্দ করেছো, তোমরা কমেন্ট করে বলেছো আমাকে তোমাদের খুব ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম চলো এটাও শেয়ার করি তোমাদের সাথে। চলো আর কথা বল না বলে এবার গিয়ে পেয়ারাটা কাটি আর পেঁপেটা কাটি। পেপেটা জানি না কিরকম হবে, হালকা একটু নরম নরম আছে। এই দেখো, পেয়ারাটা মনে হচ্ছে মিষ্টি হবে। এখানে ভাতও হচ্ছে, ভাতটা হলেই হয়ে যায়, মোটামুটি সব রান্নাই আমার হয়ে গেছে। নিচে বসে কাটি না, না অসুবিধা হবে। আর এখানে আছে ব্যানানা, ব্যানানাটা ঝুরিয়ে রাখো। পাইনঅ্যাপেল কাটিং ও ব্লগ করে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো সেই ব্লগটা তোমরা প্রচুর ভালোবেসেছিলে, পছন্দ করেছিলে, আর আমাকে কমেন্ট করে বলেছিলে যে এরকম টাইপের আরো ব্লগ করে দিতে। তো এর আগে আমি পাপায়া অনেকবার কেটে তোমাদের সাথে শেয়ার করে দেখিয়েছিলাম, বাট আবারও এখন এনেছে আর তোমরা এতবার করে বলো আমাকে, তাই জন্য ভাবলাম তাহলে শেয়ারও করি এটা। তো চলো আগে ফার্স্টে পেয়ারাটা কেটে নিই। দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, পেঁপেটা পুরোটা কাটবো না আমি, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য। তাড়াতাড়ি করতে হবে আমাকে, আবার মেয়েকে আনতে যেতে হবে।
এটা ঝটপট করে কেটে নিই। তোমরা রোজ পাপায়া খাবে, পাপায়া তো আমাদের লিভারের জন্য খুবই উপকার, খুবই ভালো, আর স্কিনের জন্য তো আরো ভালো, স্কিন গ্লো করে খুব ভালো, স্কিনটাকে হাইড্রেট রাখে। যদি পাপায়ার একটা পিস নিয়ে স্কিনে মাখলে স্কিনটা খুব গ্লো করবে, বাট এখন আমার তো সময় নেই একদম, যে স্কিন এখন মুখে মাখবো, মেখে বসে থাকবো বা ব্যাগ মাখবো, কিছু সময় নেই। তো চলো, এই যে পাপায়া আর গোয়াভা কাটা কমপ্লিট, তো এবার ঘরে যাই, ঘরে গিয়ে তোমার সাথে কথা বলছি, আর এই জায়গাটা আমি ক্লিন করে নিই। তো ফ্রেন্ডস, লাইট জ্বালাই, তো পাপায়া তো কাটলাম, তোমরা দেখতেই পেলে, আর এই যে দেখি খেয়ে কিরকম, আমি পেয়ারাগুলো তুলে রাখলাম মেয়ের জন্য। ভালো হতে মিষ্টি আছে খুব, আমি ভাবছিলাম নরম হবে, হয়তো খুব একটা নরম না, শক্ত শক্ত আছে আর মিষ্টিও হয়েছে। তো ফ্রেন্ডস চলে, ওখানে হাওয়া দিচ্ছে বারান্দাতে, ওখানে গিয়ে বসে খাই, বেশ ভালো লাগবে তাহলে। তোমরা রোজ দিন পাপায়া খাবে, পাপায়া তো আমাদের হেলথের জন্য খুবই ভালো, প্রচুর হেলথ বেনিফিট আছে পাপায়াতে, কনস্টিপেশনের প্রবলেম থাকলে ঠিক হয়ে যায়, লিভারের কোনো প্রবলেম থাকলে ঠিক হয়ে যায়। পাকা পেঁপে তো ভালোই, প্লাস কাঁচা পেঁপেটাও ভালো, ভাতে সিদ্ধ দিয়ে খাওয়াটা খুবই ভালো, আলু পেঁপে তরকারি করেও খাওয়া যায়, পেঁপে অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আমরা তো পেঁপেটা রোজই খাই, পাকা পেঁপেটা বিশেষ করে রোজ দিনই রাখার চেষ্টা করি, একবার খাওয়ার চেষ্টা করি ব্রেকফাস্টের পর। তো তোমরাও খেও। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আর তোমরা জানো আমি তো ইন্ডিয়ান ব্লগার রূপা থেকেও জয়েন মেম্বারশিপ অন করে দিয়েছি, তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো মেম্বারশিপ নিতে পারো, ঠিক আছে? আর মেম্বারশিপটা নেবে অবশ্যই আমার ব্লগগুলো দেখে নেবে, ইউটিউবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই আমি ভিডিও করি, তার বাইরে গিয়ে কোনো আমি ভিডিও করি না। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো মেম্বারশিপ জয়েন করতে পারো, আর যারা যারা জয়েন করেছো তাদেরকে তো অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে। সো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি হ্যাপি থাকো। চলো বাই।